সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আলাইকুম আজকে ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের একান্ন পৃষ্ঠা তৃতীয় পরিচয় তথ্যমূলক রচনা নিচের তথ্যমূলক রচনার শ্রেণী তিনটি শ্রেণী এখানে দেখানো হলো কোন শ্রেণীর তথ্যমূলক রচনার জন্য কিভাবে তথ্য সংগ্রহ করা যায় তা তৃতীয় কলামে লেখ ফিফটি টু মোহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মোহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লেলিস্টে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আলাইকুম লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো যেমন লাইব্রেরি ভিত্তিক তথ্যমূলক রচনার শ্রেণী হচ্ছে লাইব্রেরি ভিত্তিক রচনার বৈশিষ্ট্য লাইব্রেরিতে সঞ্চিত তত্ত্বের উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় কিভাবে তথ্য সংগ্রহ করা যায় সংবাদপত্র বিভিন্ন ধরনের বই ম্যাগাজিন ইবুক থেকে এবং ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করা যায় পর্যবেক্ষণ ভিত্তিক সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় বিভিন্ন ধরনের জরিপ সাক্ষাৎকার অনুসন্ধান স্থানীয় সংবাদ দাতার মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায় অভিজ্ঞতা ভিত্তিক রচনার বৈশিষ্ট্য হচ্ছে নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেসব তথ্যমূলক রচনা লেখা হয় বিভিন্ন ঘটনা বা বিষয়ে অর্জিত জ্ঞান দক্ষতা ও দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করে তত্ত্ব সংগ্রহ করা যায় আবু জাফর শামসুদ্দিন উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো আটাশি সালে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে আছে বাওয়ালগড়ের উপাখ্যান পদ্মা মেঘনা যমুনা রাজেন ঠাকুরের তীর্থযাত্রা ইত্যাদি নিচে আবু জাফর শামসুদ্দিনের লেখা একটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা দেওয়া হল রচনাটি আত্মস্মৃতির বইয়ের অংশবিশেষ রচনাটি নীরবে পড়ো এবং এই লেখার মধ্যে লেখকের যে অন্তর্দৃষ্টি প্রতিফলিত হয়েছে তা খেয়াল করো আত্মশ্রুতি লিখেছেন জাফর আবু জাফর শামসুদ্দিন তিনি লিখেছেন আমার গ্রাম আমাকে আজীবন আকর্ষণ করেছে বাংলাদেশ চিরহরিতের দেশ তবু মনে হয় আমার গ্রামের গাছপালা লতফাতার মধ্যে কোথায় যেন আলাদা বৈশিষ্ট্য আছে ভাওয়াল পরগনায় অবস্থিত আমাদের গ্রামটি বর্ষাকালে দুবাগে বিভক্ত হয়ে যায় পশ্চিম ভাগটি হয়ে যায় একটি বিচ্ছিন্ন ছোট দ্বীপ পশ্চিম অংশেই আমাদের ভিটেবাড়ি গ্রামের পশ্চিমে বিশাল মাঠ বর্ষায় বিরাট বেলায় বিলের সঙ্গে মিশে যায় বেলাই বিল প্রকৃতপক্ষে একটি মস্ত বড় হাওড় শীতকালে বড়দান হয় সেই হাওড়ে শীতকালে বড়দান সাতান্ন পৃষ্ঠায় ফোড়ে কি বুঝলাম আত্মস্মৃতি রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে আলোচনা করে এবং সংক্ষেপে উত্তর তৈরি করো ক এ রচনায় কোন সময় তত্ত্ব পাওয়া যায় এ রচনায় ব্রিটিশ আমলের তথ্য পাওয়া যায় গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে প্রত্যেকেই স্বদেশ কাতাল কাতালশ স্বদেশকে ভালোবাসে গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের তার জন্মভূমির প্রতি ভালোবাসা ও আবেগ প্রকাশ পেয়েছে তাহলে এর বর্ণনার মধ্য দিয়ে লেখকের আবেগ আর জন্মভূমির প্রতি ভালোবাসা প্রকাশ আমরা পেয়ে থাকি এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তত্ত্ব পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময়ে লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো আত্মস্মৃতি রচনায় লেখক তার নিজের শৈশবের ঘটে যাওয়া মধুময় ঘটনাগুলো ও ব্রিটিশ শাসনের তিনি যা ব্রিটিশ শাসনের তিনি যা দেখেছেন ব্রিটিশ শাসন আমলে তিনি যা দেখেছেন তার প্রতিটি পর্যায় এ রচনায় এ হবে একসাথে হয়ে গেছে এ রচনায় নিরপেক্ষতার সাথে আলোচনা করেছেন কোনো ধরনের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি দেখা যায়নি অর্থাৎ এখানে কোনো পক্ষপাতমূলক কোনো দৃষ্টিভঙ্গি দেখা যায়নি আত্মস্মৃতি রচনা যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো উনিশশো সালের বারো ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায় অনলাইনে খোঁজ করে দেখেছি এই তথ্যটি ঠিক আছে আঠারোশো সাতান্ন সালের ফৌজি বিদ্রোহ ফৌজি বিদ্রোহ তোমরা সিপাহী বিদ্রোহ নামে চিনো ফৌজি বিদ্রোহ হচ্ছে সিপাহী বিদ্রোহের আরেকটা নাম দাকার দেশি সিপাইরা যোগ দিয়েছিলেন অনলাইনে ও বিভিন্ন বইয়ে ফৌজি বিদ্রোহ সম্পর্কে জানার চেষ্টা করেছি তথ্যটি ঠিক আছে মহাত্মা গান্ধী এবং আলী ভাইদের হ্যাঁ এখানে আলী আলী ভাইদের নামে জয় ধনী শুনেছিলাম সেদিনই প্রথম মহাত্মা গান্ধী ও আলী ভাইদের আন্দোলনের কথা ইতিহাস ও ইন্টারনেট থেকে জানার চেষ্টা করেছে আত্মশ্রুতির শিরোনামে লেখাটিকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায় তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এই রচনায় লেখক তার জীবনের বিভিন্ন সময়ে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিষয় ও ঘটনা উপস্থাপন করেছেন তিনি তার এলাকার ভৌগোলিক তথ্য সিপাহী বিদ্রোহ এর তত্ত্ব উপস্থাপন করেছেন এছাড়া ব্রিটিশ শাসনের নানা ধরনের তত্ত্ব তুলে ধরেছেন তাই আমি বলতে পারি আত্মস্মৃতি রচনাটি একটি তথ্যমূলক রচনা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম